সবাই মিলে এক একটা যেন একই দিতে একটু কাউন্সিল। চলে এসেছি আজকে রূপসাগরে মনের মানুষের সেটে, আর পেয়ে গেছি তোমাদের সকলের প্রিয় অভিনেত্রী অঞ্জনা দিকে। কেমন আছো আগে বলো? ভালো আছি গো, ভালো আছি। তো কেমন লাগছে নতুন জার্নি? খুব সুন্দর রেসপন্স এখনই দর্শক মহলে, মানে মিক্সড রেসপন্স, খারাপ যেমন আছে ভালোও প্রচুর রেসপন্স আছে। তো কেমন লাগছে কি বলবো? দেখো খারাপটাও তো দেখছেন বলে তাই খারাপটা বলতে পারছেন, কাজেই খারাপ ভালো যাই হোক সবাই আমাদের দর্শক এবং সবাই সেটা দেখছেন, সেটা আমাদের কাছে একটা বড় কথা। কারণ সবাই খুব খেটে খুটে একটা ওই যা হয় অন্য ধরনের একটা গল্প করবার একটা অন্যরকম প্রেশার থাকে, তো সেই সমস্ত প্রেশার নিয়ে সবাই মিলে একসাথে একটা কাজ করছি, দর্শকরা দেখলে তার সেটা সার্থক, তো সেটা দেখছেন, এটা ভালো লাগছে। যেটা তুমি বললে যে অন্যরকম একটা কাজ হচ্ছে এবং সেটা যাতে সফল হয় তারও একটা প্রেশার রয়েছে, তো এই ধরনের মানে ধারাবাহিকের ক্ষেত্রে স্পেশালি মানে বাংলা সিরিয়ালের একটা চিরাচরিত একটা প্রথা হয়ে আসে যে শাশুড়ি বৌমার ঝগড়া বা পরকীয়া এই ধরনের বিষয়ে চলে আসে এবং সিরিয়াল মানেই দর্শক ভাবছে ওই জিনিসই মানে দেখানো হবে, তো এই ক্ষেত্রে এই যে বদলটা, এই যে টপিকটা নিয়ে ধারাবাহিকটা এসছে রূপসাগরের মনের মানুষ, এরকম চেঞ্জেস কতটা প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে? এটা না অনেক দিন ধরে প্রয়োজন ছিল, কিন্তু কোনো চ্যানেল বা কোনো হাউজে এই সাহসটা দেখায়নি, তো সেই জন্য যেহেতু এই মানে এই চ্যানেল এবং হাউস দুজনরাই একসাথে জোট হয়ে এই সাহসটা দেখাচ্ছেন, এটা খুব জরুরি। কারণ সত্যি ভীষণ একই রকমের গল্প হয়ে যাচ্ছিলো, হ্যাঁ সব গল্পেরই একটা কোনো আলাদা আলাদা ইউএসপি থাকে, কিন্তু কিছুদিন চলবার পরেই যেন মানে গতি বেগটা যেন একই দিকে, কেউ একটু স্পিডে কেউ একটু স্লো, কিন্তু গতিটা একই দিকে। সেটা একটু অন্য দিক, একটু ডান দিক বাঁ দিক হওয়া উচিত ছিল, অনেক দিন ধরে উচিত ছিল, আলটিমেটলি সেটা হলো এবং সেই সেই প্রজেক্টটার একজন সৈনিক আমি, সেটা আমার ভালো লাগছে। বদল যেমন দরকার আছে, আবার কোথাও না কোথাও একটা তো বাণিজ্যিক দিকও আছে, মানে টিআরপিটা খুব ইম্পর্টেন্ট সিরিয়ালের ক্ষেত্রে। কিছু ভিন্ন ধর্মী গল্প আমরা দেখেছি ধারাবাহিকের ক্ষেত্রে, কিন্তু সেটা লং রান মানে হয়নি, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, তো সেটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো এই যে দুদিকটা একটা ডাইলেমার একটা জায়গা তৈরি হচ্ছে, তো একজন অভিনেত্রী হিসেবে তোমার কী মত এই ব্যাপারটা নিয়ে? ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে বন্ধ করে দিতে চেয়েছিলো টিআরপির জন্য, এবং আলটিমেটলি বন্ধ হয়েও গিয়েছিলো টিআরপির জন্য। টিআরপিটা সত্যি বড় কথা, টিআরপিটা কী করে থাকে দর্শকরা যদি দেখেন তাহলে থাকে, সেই জন্যই বারে বারে ওনাদের সবাইকে এতভাবে আর্জি জানানো যে অন্যরকম গল্প আপনারা দেখতে চান বলে, ওনারা যেটা চান সেটাই তো করি, কারণ সত্যি তো এটা বাণিজ্য। বাণিজ্য তো আমি ঘরে বসে দেখলে বিরাট আমার বাণিজ্য হবে না, মানুষজন দেখলে তবে, এবং মানুষজন কখন দেখবে যখন তাদের পছন্দ হবে। এই রিস্কটাই না কোনো হাউস বা কোনো চ্যানেল নিতে পারছিল না যে অন্য গল্প করলে যদি দর্শক না দেখে তাহলে বাণিজ্যের দিকটা নষ্ট হবে, সবাই তো তার ওপর স্তরে যিনি কাজ করছেন তার কাছে আনসারেবল থাকেন, তাই না? তো সেই সাহসটা সেই জন্য কেউই ঠিক ওই বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবার দায়িত্বটা নিচ্ছিল না। এখন যখন সেটা হয়েছে তো তখন ওই দর্শকদেরকেই বলা যে ওনারা দেখলে তবে বাণিজ্যটাও ঠিক থাকে, আর যদি সেটা হয় তাহলে আরও হাউস আরও চ্যানেল এই ধরনের ভিন্ন ধর্মী গল্প করবার কথা ভাববে, সবটাই তো আপনাদের জন্য, কাজে আপনাদেরই ভালো লাগবে। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে না সবটা খুব ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে দর্শকের ভালো পজিটিভ ফিডব্যাকটাও যেমন আসছে, তেমনই ট্রোলিং যখন শুরু হয় মানে সেই তার কোনো মানে কিছু ঠিক ঠিকানা থাকে না, যা তার ট্রোলিং শুরু হয় তেমনই ধারাবাহিকের নায়ককে নিয়েও কিছু ট্রোলিং বা কিছু কুরুচিকর কিছু পোস্ট এসেছে, তুমি তোমার নজরে কি পড়েছে সেগুলো? আমার যে খুব একটা নজরে পড়েছে তা না, দু একজন আমাকে সেটা পাঠিয়েছেন, প্লাস এখানে ফ্লোরের সমানে কথা হচ্ছে, তো আমি সেটা শুনে আমার ছেলেকে একটুখানি জিজ্ঞেস করেছিলাম, কারণ সবাই বাচ্চা ছেলে মেয়েরা সব এফেক্ট তো করেই মানুষকে, তো আমি ওকে বলেছিলাম যে তোমাকে কি এফেক্ট করছে এই কথাগুলো হলো, হ্যাঁ তো ও আমাকে অনস্ক্রিন অফস্ক্রিন সবখানি মা বলেই ডাকে, বলছে না না মা আমার এইসব কিচ্ছু আমার মনে হয় না, যে এইটা সব থেকে প্লাস পয়েন্ট, কারণ আমি ভেবেছিলাম যে ওর যদি মন খারাপ হয় তাহলে ওর একটু কাউন্সেলিং করবো আর কি, তো আমি খুব খুশি হয়েছি যে ও বললো না মা আমার সব কিছু হয় না, খুব পজিটিভ দিক এটা, তো যেটাই আসুক, কারণ কি ওকে খুব সুন্দর করে সেটা বোঝানো গেছে এবং ও নিজেও বুঝতে পেরেছে, ওর চেহারাটাই এখানে আসল প্রয়োজন, ওর চেহারাটাই এই গল্পের ইউএসপি, মানে ও সাংঘাতিক সালমান খান ঋত্বিক রোশন হয়ে গেলে পরে ও ওকে কাস্ট করা হতো না, তো কাজেই গল্পটাই তো এরকম যে রূপ ওর নামই হচ্ছে রূপ তার মনের মানুষ, তো গল্পটাই যখন এরকম তখন ওরকম চেহারাই তো লাগবে, সেটাই দর্শককে দেখতেই হবে আপনাদেরকে, কারণ এইখানেই তো গল্পের মজাটা লুকিয়ে আছে, সেই মজাটা না দেখলে তো বুঝতে পারবেন না।
এইসব গল্পের মাঝে আরেকটা যেটা জানা গেল যে অঞ্জনাদি মানে কতটা মানে কাছের হয়ে উঠতে পারে, যে কয়েকদিনের আলাপেই প্রথম একজন নবাগত অভিনেতা তোমাকে অফ স্ক্রিনও মা বলে ডাকছে। এটা নিয়ে কি বলবো, এই যে এই সম্পর্কগুলোই তো আসল প্রাপ্তি কাজের পাশাপাশি, তাই না? এটা আমার বরাবরই হয় জানো, তার কারণ আমি ভীষণ ওই মানে যারা এখানে কাজ করবে যারা আছে সবাই আমার, আমার ভীষণ সবাই আমার, তো তাদের দুঃখ দুর্দশা সমস্যা ভালো লাগা সবটা মনে হয় আমার, মানে তারা খুশি থাকলে আমার খুব ভালো লাগে, তারা ভুল করলে আমার প্রচণ্ড রাগ হয়, যেটা হওয়া উচিত না কারণ এটা প্রফেশনাল দুনিয়া, কিন্তু আমি ভীষণ রেগে যাই, প্রচণ্ড রাগ করি, প্রচণ্ড বকাবকিও করি, আবার মানে কারোর শরীর খারাপ হলে মানে তার যতটা সেবা করা যায় সেটাও করি, মানে এরকম। ফলে আমার সব জায়গাতেই যারা আমার ছেলেমেয়ে থাকে তারা সিরিয়ালে যদি আমাকে মিমি বলে ডাকে এখনও আমাকে মিমি বলে ডাকে, কেউ যদি মাম্মা বলে ডাকে এখনও আমার মাম্মা বলে ডাকে, এখানে ছেলে মা বলে অফ স্ক্রিনেও মাই বলে। যেমন কনক, বধুবরণের কনক, ওর মা, ওর নিজের মা, ও কিন্তু আমাকে অঞ্জনা মা বলতো, এবং ওকেও বলতো যে যদি কিছু কোথাও যাওয়ার হয় যে কী পড়বো বুঝতে পারছি না, বললো তোর অঞ্জনা মাকে জিজ্ঞেস কর, অঞ্জনা মা বলবি, মানে ওই মাই হয়ে যায় আর কি। আর রুকমাদির সঙ্গে প্রথম কাজ, তো সেই জায়গা থেকে কী বলবে, কেমন অভিজ্ঞতা? রুকমার সাথে দু তিন দিনই কাজ হলো, না রুকমা তো অনেক দিন ধরে কাজ করছে, এদের মতন নয়, ও জানে, ও ক্যামেরাটা জানে, ও লাইটটা জানে, নতুন করে কাজ শেখাতে হয় না, ও পজিশন জানে, ও কখন সিরিয়াস হতে হবে কখন গম্ভীর হতে হবে সেটা জানে, সবটা জানা, তো সে জায়গা থেকে ওর সাথে কাজ করাটা, আর ওর সাথে আমার পরবর্তীকালে এখনও সেই গল্পের সেই মোড়টা আসেনি যেখানে ওর সাথে আমার একটা সাংঘাতিক সুন্দর বন্ডিং এবং ওর সাথে আমার পথ চলা বা আমাদের দুজনের একসাথে পথ চলা একটা শুরু হবে, তো সেই সময়টা আমার মনে হয় সেই সময়টা জার্নিটা সহজ হবে অনেক। তোমার চমক কি আসছে শেষ করব দর্শকদের যদি বলে যে দর্শকরা কি চমক পাবে আগামী দিন একটু যদি বলা যায়? না না সেইটি বলা যাবে না, সেটা বললে পরে দর্শকরা মজাটা পাবে কোথা থেকে, সেই চমকটাই দেখবার জন্য বা জানবার জন্য দেখতে হবে রূপসাগরের মনের মানুষ প্রত্যেক দিন সোম থেকে রবি 8:30 সান বাংলায়। তবে হ্যাঁ, চমক তো আছেই, চমক আছে বলেই আমরা সবাই একসাথে আছি, এবং এত খেটে ঘন্টা হিসেব না করে সমানে সবাই লড়াই করে চলেছে, কারণ ওই একটা অন্যরকম গল্পকে দাঁড় করাতেই হবে সেই জন্য। থ্যাংক ইউ।